हेलो बंधुरा तुम्हार सामने चले हे भूटान पहाड़ सामने देखते भूटान पहाड़ी और नीचे गतर मत देखते नदी और नीचे रही झालंग भी पॉइंट और अभी आई जैगाटी से जैगाटर नाम हे बिंदु एकदम उपरे रास्तार मध्य दाड़ी आची एखान तुम्हारे देखा और आजकल भिडियोते तुम्हारे देखाते चले हे सामसिंग रोकी आईलैंड बिंदु झालंग एगुलो सबकिछ तुम्हारे ये भिडियोते देखाते चले ছোট ঘর রয়েছে পিকনিক স্পটের আর নদী দেখতে পাবেন আর এখানে বড় বড় পাথর দেখতে পাবেন এখানে পিকনিক স্পট রয়েছে আর এখান থেকে কুয়াশা ভরা ছোট বড় পাহাড় দেখতে পাবেন আর এখান থেকে দেখতে পাবেন হচ্ছে পুমায় ফরেস্ট একটি স্পট দেখার পরে আর একটি স্পট যেতে চলেছে সেই স্পটটির নাম হচ্ছে রোকি আইল্যান্ড তো চলো ফটাফট করে দেখে নি যাওয়ার সময় দেখতে পাচ্ছো একদম মরুভূমির মতো হয়ে আছে সেই গাছপালাগুলো এবং রাস্তাটাও এমন যেন হয়ে আছে আমি চলে এসেছি হচ্ছে রোকি আইল্যান্ড আজকে যাব হচ্ছে বিন্দু ঝারং যাব তো ততক্ষণে ভিডিওটি দেখতে থাকো চারদিকে এই রোকি আইল্যান্ড ব্রিজটি যারা এসেছো অবশ্যই তোমরা তো জানো কতটা সুন্দর চারিদিকে বর্ষাকালে যখন শীতকালে ছিল তখন একটু অপরূপ সুন্দর দেখা গিয়েছিল এখন এই সময় একটু কম সৌন্দর্য দেখা যায় একদম ঝর্ণার জলে এসেছি আর এই যে জলের স্রোত এত স্রোত সেকেন্ডের মাথা কোথায় যে নিয়ে যাবে এখানে নামলে একদম এত জলের স্রোত দেখো আর এইখানে পিছনে দেখতে পাচ্ছ একদম অসংখ্য মানুষ এসেছে এই ব্রিজ এই যে রোকি আইল্যান্ডে আর এই যে পাথরগুলো দেখো একটা পাথরের মধ্যে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর আমিও এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো কেমন লাগছে কমেন্ট করে জানাও সবাই যারা আসনে অবশ্যই চলে আসবেন আর দেখে নি আগে কিরকম লাগছে ওয়াও বিউটিফুল বিউটিফুল গাইজ আরো এই স্পটটি পার করার পরে চলে যাচ্ছি হচ্ছে আরেকটি স্পটের দিকে সেই স্পটটির নাম হচ্ছে বিন্দু ব্রিজ স্পট ফরেস্টটি দেখতে পাচ্ছ এই ফরেস্টটির নাম হচ্ছে কুমায় ফরেস্ট এই কুমায় ফরেস্টের মাঝখানে কিন্তু হাতি পারাপার হয়ে থাকে বিন্দু যাওয়ার সময় দেখতে পেলাম হচ্ছে রাস্তা ধারে দেখতে পাচ্ছি হচ্ছে রোবারের গাছ তো তোমাদেরকে এখন দেখাচ্ছি রোবারের গাছ আর আমার একদম মাথার উপরে দেখতে পাচ্ছি এই হচ্ছে রোবার গাছ এখান থেকে আরও 7 কিলোমিটার বিন্দু যাওয়া রাস্তা রয়েছে আমি এখন রোবারের গাছগুলি আগে দেখে নিই তারপর আছি বিন্দু যাব এই যে দেখতে পাচ্ছ গাছগুলি এই যে রোবার এই যে মাঝখানটা মাঝখানটা যে লাগিয়েছে এগুলো কিন্তু রোবারের গাছ এগুলো সবই একদম রোবারের গাছ তো চলো ফটাফট করে দেখে নিই ও মা এই গাছগুলি দেখতে পাচ্ছ এই গাছগুলি কিন্তু রোবারের গাছ আর ভালো করে দেখে নিই আগে ও রে কীভাবে গাছ পড়ে দেখো গাছ এই যে ছালগুলো আছে এই ছালগুলা এই যে গাছটা কেটে কিন্তু এগুলো এই যে এখান থেকে বা এই যে এই তারের এখানে কিন্তু রাখা হয় যে বড় হাড়ি রাখা হয় হাড়ি রাখা হয় তারপর এখানে রস পড়ে তারপর এটা রোবা তৈরি হয় আর ফ্যাক্টরিতে তৈরি হয় এই নদীটা আছে এই নদী থেকে পার করে যে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছ এই পাহাড়টি নাকি হচ্ছে ভুটানের এলাকা না তো আমাদের এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এখান থেকে যে নিচে জায়গাটি দেখতে পাচ্ছ সেই নিচের জায়গাটি হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট তো চলো ফটাফট করে যে এই ঝালং স্পটটি দেখে নিই আর সবাই মিলে এনজয় করছে হেঁটে হেঁটে আসছে সবাই তো হোলি খেলছিল আমি তো হোলি খেলি আমি কিন্তু এই লেন্স একটি ছোট্ট লেন্স নিয়েছি সেই ছোট্ট লেন্স দিয়ে কিন্তু এই ভিডিওটি করতেছি একদম ওপর থেকে সেই পাহাড়ের ওপর থেকে কত দূর পর্যন্ত দেখা যায় এই লেন্স দিয়ে কিন্তু প্রায় 200 থেকে 250 মিটার দূর থেকে একদম জুম লেন্স করে দেখা যায় দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে কত সুন্দর পাহাড়টি দেখা যাচ্ছে এবং আকাশে যে কালার আর কি রকম দেখা যাচ্ছে আর এখান থেকে যে এই যে নদীর স্রোত কত সুন্দর হবে স্রোতটি দেখা যাচ্ছে আর একটি চারদিকটা এ হচ্ছে চারদিকটা কত সুন্দর দেখা যাচ্ছে তো যারা যারা আসনে এই ঝালং ভিউ পয়েন্টে তো তোমরা চলে এসো আর আমি নামতে চেয়েছিলাম কিন্তু নামার সময় নেই বলে তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না ফাইনালি চলে আসলাম হচ্ছে বিন্দু ব্রিজের এখানে আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছ এই গেটটি হচ্ছে জলডাকা নদীর একমাত্র গেট এটি একটি ছোট্ট নদীর গেট এই নদীর এত স্রোত আমি ভাবতে পারিনি ভুটান কাশ্মীর এক প্রান্তে আর একদিকে ইন্ডিয়া রোকি আইল্যান্ড এক প্রান্তে তো এই ব্রিজ থেকে আরো আগে রয়েছে সেই নেপালের দিকে সেই নেপাল থেকে এই নদীটি এসেছে তার মাঝে দুটি নদী ওইখান থেকে ভাগ হয়েছে তারপর এই নদীটি কেটে দেওয়ার পরে এই নদীটির নাম হয়েছে জলডাকা নদী গাইস ফাইনালি বিন্দু ঘোরা চারিদিকে একদম পুরো কমপ্লিট
তো তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে প্রেস করে অল করে রাখুন, এরকম আরও যখন ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলো আজকের মতো বিন্দু বৃষ্টিকে একদম টাটা জানাচ্ছি।